এই তাকওয়া এই জায়গাটা যার ভালো তার সমস্ত আমলগুলো ভালো এই জায়গা যার নষ্ট হয়ে যায় অন্তরকরণ যার নষ্ট হয় তার সব কিছু নষ্ট হয় ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন একজন মানুষের জন্য ইসলাম জানাটা ইসলাম পালন করা ইসলামের বিধান পালন করা যথেষ্ট হবে যদি কোনো ব্যক্তি চারটি হাদিসের উপরে আমল করে সফলতার একটাই কথা সেটা হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা আর ব্যর্থ তারাই হবেন তারাই পরকালে ব্যর্থ হবে যাদের হৃদয় কলুষিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যদি বেশি বেশি স্মরণ করি নিঃসন্দেহে আমাদের এই স্মরণের দ্বারা আমাদের আত্মশুদ্ধি আসবে হৃদয় বিশুদ্ধ হবে আত্তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم سورة الشعراء 88 نمبر آيات وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وأشار بإصبعه إلى صدره رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام প্রশংসা আল্লাহর জন্য আমরা আবারো জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তাজকিয়া এবং তারবিয়াতের জন্য অর্থাৎ আত্মশুদ্ধি অর্জন এবং পরিচর্যার জন্য যিনি প্রেরণ করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আত্মশুদ্ধির ব্যাপারে নসিহা করেছেন তার প্রতি আমরা আবারও দুরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিমী বৈঠকের সম্মানিত ভ্রাতৃমণ্ডলী সুধী মণ্ডলী আত্মশুদ্ধি এটার আরবি হচ্ছে সালাহুল কুলুব হৃদয়ের পরিশুদ্ধিতা যেটার ইংরেজিতে বলা হয় সেলফ পিউরিফিকেশন অর্থাৎ ওই একই কথা এমন কিছু গুণ বা বৈশিষ্ট্য বা গুণাবলী অর্জন করা যেটার দ্বারা হৃদয়ের কলুষতা হৃদয়ের পাপ তাপ এগুলো পরিবর্তন হয়ে এমন অন্তরের অধিকারী হওয়া যে অন্তর হচ্ছে মুতমাইন্না অন্তর যে কলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অনুগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের প্রতি অনুগত সর্বোপরি পবিত্র কোরআন এবং সহি হাদিসের সর্বানুগত আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুগত আত্মাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন আল্লাহুম্মা আমিন কেন আত্মশুদ্ধি প্রয়োজন আত্মশুদ্ধি কেন প্রয়োজন যে আয়াতটি আমরা শুরুতে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের সূরা শুআরা 88 নম্বর এবং 79 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ পরকাল দিবসের কথা কিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সেই দিন মানুষের সন্তান সন্ততি সেই দিন পৃথিবীর কোনো সম্পদ উপকারে আসবে না সেই ব্যক্তির জন্য উপকার হবে সেই ব্যক্তির জন্য ফল আসবে মান আতাল্লাহা বিকলবিন সালিম যে ওই পরকালীন দিবসে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে বিশুদ্ধ আত্মা নিয়ে
যে আল্লাহর কাছে যাবে সেই হচ্ছে সফলকাম। তাহলে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা দরকার, বিশুদ্ধ হৃদয় নিয়ে আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে উপস্থিত হওয়া দরকার। কোরআনুল করিম সূরা শামস 9 এবং 10 নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সফলকাম সেই যে নিজেকে পরিশুদ্ধ করেছে, এবং ব্যর্থকাম সেই যে নিজের আত্মাকে কলুষিত করল। এখানেও সফলতার একটাই কথা, সেটা হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা। আর ব্যর্থ তারাই হবেন, তারাই পরকালে ব্যর্থ হবে যাদের হৃদয় কলুষিত। আমরা আত্মশুদ্ধি নিয়ে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আত্মশুদ্ধির পথ পদ্ধতি অবলম্বন করার তৌফিক আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরা নাজিয়াত 40 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা নাজিয়াতের এই আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও আত্মশুদ্ধি অর্জন এবং আত্মশুদ্ধি তার পথ পদ্ধতি কিছু বর্ণনা করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়া এই বিষয়টাকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তির যে তাড়না, প্রবৃত্তির যে চাহিদা, শরীয়ত বিরোধী যে কর্মকাণ্ড, এগুলো থেকে তার আত্মাকে, তার নফসকে পরিশুদ্ধ করে, বিরত রাখে, দূরে রাখে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ব্যক্তির জন্য এই বিশুদ্ধ পরিশুদ্ধ অন্তঃকরণ যার থাকবে তারই হবে জান্নাতে মাওয়া নামক স্থান। বোঝা যায় আত্মশুদ্ধি অর্জন অতীব জরুরি। যে আয়াতটি শুরুতেই আমরা বলেছি, পৃথিবীর এই আয়াতের তাফসিরের দিকে লক্ষ্য করলে আমরা যে বিষয়টি স্পষ্ট হই সেটা হচ্ছে এই যে, পৃথিবীর সব মাল, পৃথিবীর সব সম্পদ পরকালীন জীবনে মানুষের ক্ষতিগ্রস্ততা থেকে, মানুষের পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে পারবে না, যদি না ব্যক্তি দুনিয়ার জীবনে আত্মশুদ্ধি তার পথ অবলম্বন করে, তার হৃদয়কে পরিশুদ্ধ না করে। তাহলে পরকালীন জীবনে পৃথিবীর সমস্ত সম্পদ দিলেও সেই বিনিময়ে এটা সম্ভব না। এক, দ্বিতীয়ত হলো পৃথিবীর সব মানুষ, ইয়াউমালাম ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, প্রথমে সম্পদের কথা বললেন, তারপরে বানুন অর্থাৎ সন্তান সন্ততি সহ পৃথিবীর সব মানুষ যদি ওই ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার জন্যে, আল্লাহর কাঠগড়া থেকে তাকে রেহাই রক্ষা দেওয়ার জন্যে চেষ্টা করে, যদি পৃথিবীতে ব্যক্তি চেষ্টা না করে, পরকালীন জীবনে তার জন্যে চেষ্টার আর কোনো উপায়ন্ত থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত একটি হাদিস, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেহ, তোমাদের শরীর, তোমাদের সম্পদ আরও অন্যান্য এই সমস্ত বিষয়ের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন না, লক্ষ্য করেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের হৃদয়ের দিকে লক্ষ্য করেন। এই হাদিস যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে উপস্থাপন করেছেন, তখন ও আশারা বিইসবাহি ইলা সদরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি তার অন্তবক্ষের দিকে তার আঙ্গুল দ্বারা ইশারা করলেন। কেন ইশারা করলেন? অন্য হাদিসের মধ্যে তিনি বলছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ও আশারা ইলা সদরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। তিনি গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন। এ হাদিস থেকে আমরা প্রমাণটাও পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ হাদিস বর্ণনা করেছেন, তখন তিনি তার বক্ষের দিকে, বুকের দিকে বললেন যে তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। অর্থাৎ এই জায়গায় এই তাকওয়া, এই জায়গাটা যার ভালো তার সমস্ত আমলগুলো ভালো, এই জায়গা যার নষ্ট হয়ে যায়, অন্তঃকরণ যার নষ্ট হয় তার সব কিছু নষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আন, যে হাদিসটি সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, মূল কিতাবের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৌলিক হাদিস বর্ণনা করেছেন,
তার মধ্যে যে হাদিসটির মধ্যে তিনি বলেছেন ইন্নাল হালাল বাইয়িন ওয়া ইন্নাল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরু মুশতাবিহাত, নিশ্চয় হালাল বিষয়টা স্পষ্ট, নিশ্চয় হারাম বিষয়টা স্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুরু মুশতাবিহাত, এবং এ দুয়ের মাঝে হালালের মাঝে হারামের মাঝে দুয়ের মাঝে কিছু সন্দেহযুক্ত বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহযুক্ত বিষয় থেকে বিরত থাকার জন্য একটা তাকিদ, একটা নির্দেশ এই হাদিসের মধ্যে দিয়েছেন। এই হাদিসটি উল্লেখ করার কারণ হচ্ছে এই, এই হাদিসের শেষের মধ্যে, শেষের দিকে তিনি বলেছেন আলা সাবধান ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয় মানুষের শরীরের মধ্যে একটা টুকরা থাকে, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন সেই টুকরাটি পরিশুদ্ধ থাকে, সেটি বিশুদ্ধ থাকে, সমস্ত শরীরটা বিশুদ্ধ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন এই হৃদয়, এই অঙ্গ, এই অংশটুকু যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সমস্ত শরীরটা নষ্ট হয়ে যায়। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন একজন মানুষের জন্য ইসলাম জানাটা, ইসলাম পালন করা, ইসলামের বিধান পালন করা যথেষ্ট হবে যদি কোনো ব্যক্তি চারটি হাদিসের উপরে আমল করে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন একজন ব্যক্তি যদি চারটি হাদিসের উপরে আমল করে তাহলে তার জন্য ইসলাম যথেষ্ট হয়ে যাবে, ইসলাম পরিপূর্ণভাবে তিনি পালন করবেন, এটা সাব্যস্ত হবে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে যে হাদিসটি আমরা সকলেই জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, পৃথিবীর যে যে কাজই করি না কেন নিঃসন্দেহে আমার কাজ এবং আমার সওয়াব, আমি যে কাজটি করব এবং যে প্রতিদান আল্লাহর কাছে আশা করি, নিঃসন্দেহে সেটা নির্ভর করবে আমার নিয়তের উপরে, আমার হৃদয়ের সংকল্পের উপরে, আমি কোন নিয়ত, কোন উদ্দেশ্যে এই কাজটি করছি। এক দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে যে হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মিন হুসনি ইসলামিল মার, একজন ব্যক্তির ইসলামী সৌন্দর্য হচ্ছে তারকু আলা মা ইয়ানি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসলাম যেটা নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ বিষয় থেকে যদি ব্যক্তি নিজেকে বিরত রাখে, এটা হচ্ছে দ্বিতীয় হাদিস। তৃতীয় হাদিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি সহিহুল বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি, এটা হচ্ছে তিন নম্বর হাদিস। ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার তোমাদের কেউ হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যেটা পছন্দ করে অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, আমি যেটা অপছন্দ করি অন্য ভাইয়ের জন্যও সেটা অপছন্দ করব। এই তৃতীয় গুণ যদি অর্জন করি, তৃতীয় হাদিস যদি মানি, আর সর্বশেষ হাদিস যেটি সেটা হচ্ছে ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন, হালালও স্পষ্ট হারামও স্পষ্ট, এ দুয়ের মাঝে উমুর মুশতাবিহাত, কিছু সন্দেহযুক্ত বিষয় রয়েছে, এই বিষয় থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে সে তার দিনকে রক্ষা করবে, তার ইমানকে হেফাজত করবে। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তিনি এ মৌলিক চারটি হাদিসের কথা বললেন, যারা এই চারটি হাদিসের উপরে যদি কোনো মুসলমান আমল করে তাহলে তার জন্য ইসলামটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটিভাবে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই চারটি হাদিসের উপরে যেন আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম হৃদয় কেন পরিশুদ্ধ করব, কারণ এই হৃদয় যদি নষ্ট হয় সমস্ত বডিটা নষ্ট হবে। ক্যান্সার শরীরের কোনো এক অঙ্গে যদি সেটা লেগে যায় তাহলে সেইখান থেকে সমস্ত জায়গায় প্রাদুর্ভাবিত হয়, আর বাঁচানো সম্ভব হয় না, ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চান সেটা সম্ভব হয়, নতুবা সেটা সম্ভব হয় না। এজন্য ডাক্তার সাহেবরা বলে থাকেন ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, যদিও কেমোথেরাপি সহ রেডিওথেরাপি আরও ইত্যাদি থেরাপির বিষয়গুলো রয়েছে, তারপরেও যদি কোনো ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয় মানুষেরা ধরেই নাই, ব্যক্তি মনে হয় আর বাঁচবে না, যদি আল্লাহ চায় তাহলে সেটা ভিন্ন কথা। ঠিক অনুরূপভাবে ব্যক্তি হৃদয় যদি পচে যায়, যে এই অন্তর, বিশুদ্ধ অন্তর যদি অশুদ্ধ কলুষিত হয়ে যায় তাহলে ব্যক্তির সমস্ত শরীরটা কলুষিত হবে, ব্যক্তির সমস্ত শরীর নষ্ট হবে, আর ঠিক অনুরূপভাবে সমস্ত বডি যখন নষ্ট হবে সেই বডি থেকে ভালো কোনো সিগনাল, ভালো কোনো ইবাদত, ভালো কোনো কিছু, ভালো কোনো আশা করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, প্রিয় বন্ধুগণ, আমরা এজন্যই বলছিলাম পবিত্র কোরআন এবং হাদিসের দিকে আমরা যদি লক্ষ্য করি, নিঃসন্দেহে আমাদের হৃদয় বা অন্তঃকরণ যেটা, এটাকে পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধির পথ অবলম্বন করা, হৃদয়কে পরিশুদ্ধ করা নিঃসন্দেহে এটা জরুরি বিষয়।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা হাদিসের দিকে যে বিষয়গুলো লক্ষ্যপাত করলাম বা দৃষ্টিপাত করলাম, নিঃসন্দেহে এটা দাবি রাখে যে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন আমরা দাঁড়াতে পারবো না, পৃথিবীর কোনো সম্পদ, পৃথিবীর কোনো সুপারিশ, কোনো কিছুই সেটা সম্ভব হবে না যদি না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আত্মশুদ্ধির পথ অবলম্বন করে তার কাছে না যাই, একটা বিশুদ্ধ হৃদয় নিয়ে, একটা সুন্দর হৃদয় নিয়ে, একটা পরিষ্কার হৃদয় নিয়ে, যে হৃদয়ের মধ্যে থাকবে না কোনো শিরকের আনাগোনা, যে হৃদয়ের মধ্যে থাকবে না কোনো বিদাতের আনাগোনা, যে হৃদয়ের মধ্যে থাকবে না কোনো হিংসার ছিটাফোঁটা, যে হৃদয়ের মধ্যে থাকবে না পরশ্রীকাতরতা সহ আরও অন্যান্য যে দোষনীয় গুণগুলো রয়েছে। যদিও কুল্লুবানী আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, হ্যাঁ ভুল করার পরে অবশ্যই আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে আমাদের রুজু হতে হবে, তার দিকে তাওবা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, যার সংশ্লিষ্ট এ পাপ করেছি তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, তবে আমরা পরিশুদ্ধ আত্মার দিকে, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, যদিও আমরা বর্তমান সমাজে অধিকাংশ সংগঠন সমাজ নিয়ে চিন্তা করে, সমাজ পরিবর্তনের ফাঁকা বুলি বহু মানুষ আওড়াই, সমাজ পরিবর্তনের ফাঁকা বুলি বহু সংগঠন আওড়াই, যদিও অধিকাংশ সংগঠনের মধ্যে যে তাসকিয়া তথা আত্মশুদ্ধি পরিশুদ্ধিতা কীভাবে অর্জন করতে হবে এ বিষয়ের কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, তাদের সকলের একটাই উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে তাসকিয়া আর একটা হচ্ছে তারবিয়া, একটা হচ্ছে তাসকিয়া আরেকটি হচ্ছে তারবিয়া। তাসকিয়া এবং তারবিয়ার আদলে নবী এবং রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে যুগে যুগে কালে কালে আহ্বান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম, কুরআনুল কারীমের আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমআ 62 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে যে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দলালিম মুবিন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মিয়িন তথা নিরক্ষরদের জন্য হেদায়েতের বাণী, হেদায়েত তারা পাবে, হেদায়েতের দিকে তারা ছুটবে, যারা পূর্বে গোমরাহির দিকে ছিল তারা হেদায়েতের মধ্যে আবারও আসতে পারবে দুটি পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, একটা হচ্ছে তাজকিয়া আর একটা হচ্ছে তারবিয়া। তাজকিয়া শব্দের অর্থ আত্মশুদ্ধিতা অর্জন করা। যদিও আমরা আত্মশুদ্ধিতার কথা বলছি, এই আত্মশুদ্ধিতা আত্মা কোথায় থাকে, আত্মাকে কীভাবে পরিশুদ্ধ করব, এটাকে পরিশুদ্ধ করা, পৃথিবীর কোনো রোগ শোক যখন আপনাকে আমাকে আক্রান্ত করে, আমি আপনি আক্রমিত সংক্রামিত হই, তখন ডাক্তারের কাছে গেলে সেটা রিকভার হতে পারে, আমি আমার অর্থনৈতিক বিষয়গুলো যদি থাকে সেটাও আমরা ঠিকঠাক করতে পারি, কিন্তু আমাদের হৃদয় যদি পচে যায় এটা কিন্তু কোনো ডাক্তার, কোনো মেডিসিন, কোনো অর্থ, কোনো মাধ্যম দিয়ে কিন্তু, এই পদ্ধতিগুলো ছাড়া কোনো পদ্ধতিতে কিন্তু এই আত্মশুদ্ধি অর্জন করা যাবে না। যদিও অধিকাংশ মানুষ উপরে উপরে আমরা আত্মশুদ্ধিতার বিশাল সাফাই গাই, অর্থাৎ অধিকাংশ মানুষকে দেখা যায় উপরে ফিটফাট, ভেতরটা বেশ কালো, যেমনিভাবে মাকাল ফলের অন্তরটা সার শূন্য, মাকাল ফলের উপরটা বেশ ফিটফাট, এজন্যই বলা হয়ে থাকে আসলে মাকাল ফল বাহিরটা উজ্জ্বল ভিতরটা কালো, মাকাল ফলের ভিতরে অন্তঃসার শূন্য, অর্থাৎ ছাই, যে ছাই কোনো কাজে আসে না, কিন্তু মাকাল ফলের উপর, মাকাল ফলের ফ্রন্ট সাইড আমরা যদি, তার চারিদিকে রাউন্ড সাইড যদি আমরা লক্ষ্য করি, নিঃসন্দেহে মাকাল ফল ওটা দেখতে খুব সুন্দর, কিন্তু আমরা যেন মাকাল ফলের মতো না হই, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। উপরে যতটুকু না সৌন্দর্য তার চেয়ে বেশি সৌন্দর্য অবলম্বন করতে হবে ভিতর থেকে, তবেই কিন্তু আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো, হৃদয়ের পরিশুদ্ধতা অর্থাৎ বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাদিসের মধ্যে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আরে শুনে নাও, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু তোমাদের, ইলা লা ইয়ানদুরু ইলা আজসামিকুম, তোমরা তোমাদের জিসেম তথা শরীর, তোমাদের বডি কার কত কেমন এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, এজন্য আয়াত নাজিল হয়ে গেছে, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক সম্মানিত যে অধিক তাকওয়াবান, অধিক তাকওয়াশীল।
তাকওয়া আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের দিকে হৃদয়ের দিকে তিনি তিনবার ইশারা করলেন অর্থাৎ এখানে কেউ বলবে না এটি হালাল এটি হারাম অনেকে আমাদের কাছে আপনাদের কাছে অনেকের কাছে ফতোয়া জানতে চাই এই বিষয়টা কি হালাল নাকি হারাম অবশ্য মানুষের যে অন্তঃকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে হৃদয় দিয়েছেন নিঃসন্দেহে এই হৃদয় এমন ভাবে দিয়েছেন যা কোনো জীবজন্তুকে যা কোনো পৃথিবীর কোনো পশুপাখিকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি মানুষের হৃদয়কে এমন ভাবে সেট করেছেন তার হৃদয়ের শক্তি বা পাওয়ার এমন ওখান থেকে একটা নির্দিষ্ট সিগন্যাল ওখান থেকে আগেই তৈরি হয়ে যায় এটি হালাল হতে পারে এটি হারাম হতে পারে যদিও শরীয়তে স্পষ্ট করেছে কোন বিষয়গুলো হালাল কোন বিষয়গুলো হারাম আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারাম বেছে চলার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহুম্মা আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ কোরআনুল কারীমে যে আয়াতগুলো এসেছে কুলুবের ব্যাপারে কলবের ব্যাপারে হৃদয়ের ব্যাপারে হৃদয়কে তিন শ্রেণীতে কোরআনুল কারীম ভাগ করেছে তার মধ্যে একটা হচ্ছে কলবে মুতমাইন্না অর্থাৎ প্রশান্ত আত্মা এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া প্রশান্ত আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বান হে প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা ফিরে এসো রবের সন্তুষ্টির দিকে ফিরে এসো রবের জান্নাতের দিকে প্রশান্ত আত্মার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হচ্ছে পুরস্কার দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় শ্রেণীর যে আত্মা সেটা হচ্ছে লাওয়ামা ভৎসনাকারী আত্মা আত্মা বলে এটা করো না তারপরেও আমি পাপে জড়িয়ে যাই তারপরেও কোরআন এবং হাদিসের বিরুদ্ধাচারণ করি তারপরেও এই সমস্ত কাজগুলো করি এই সমস্ত কাজ তখনই হবে যখন হবে তখন আমার আপনার আত্মা কিন্তু লাওয়ামা নফসে লাওয়ামা অর্থাৎ ভৎসনাকারী আত্মা নিজেকে নিজেকে আভৎসনা করবে যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে এই উদ্দেশ্যে কেন তুমি আজকে কোরআন এবং হাদিসের পথ পরিবর্তন করে আজকে সেকুলারিজমকে গ্রহণ করেছো আজকে বৈষয়িক জীবনে তুমি অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদীকে গ্রহণ করেছো আজকে তুমি কেন বিভিন্ন তন্ত্রমন্ত্রের ব্যবস্থা গ্রহণ করেছো অথচ পবিত্র কোরআন এবং সহি হাদিস এটা সমর্থন করে না যদিও যেই ওই সমস্ত মানুষের জন্য ইসলামের জন্য ক্ষতি ইসলামে ক্ষতি করে তারাই যারা নামধারী মুসলমান নামধারী মুসলমানের কথা যদি বলতে যাই তারা নাম কামাস্তে মুসলমান কেমন মুসলমান প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির আমাদের বোনেরা সেখানে পর্দা খুলতে বাধ্য হয় বিভিন্ন ভাইবা বোর্ডে কারণটা কি তার হৃদয় পবিত্র হয়নি সে মুসলিম নামধারী হতে পারে কিন্তু তার হৃদয়ের বিশুদ্ধতা এখনো আসে নাই নিঃসন্দেহে তাই কারণ হৃদয় যদি পরিশুদ্ধ হয় নিঃসন্দেহে ওই জায়গায় ভাববে যেমন সলাত ফরজ যেমনি ভাবে সিয়াম ফরজ যেমনি ভাবে হজ ফরজ ঠিক অনুরূপভাবে নারীদের জন্য পর্দা ফরজ এই পর্দাকে যারা লঙ্ঘন করার পাইতারা করবে নিঃসন্দেহে তারা বিশুদ্ধ হৃদয়ের অন্তরের আশাধারী তারা হতে পারে না কারণ আমরা এই সমস্ত বিষয়গুলো তখনই লক্ষ্য করি যখন তাদের আত্মাটা নাফসে মুতমাইন্না তথা কোরআন এবং হাদিসের অনুগত আত্মা যখন না হয় এই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যদিও তারা ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য বড় বড় বিশ্ববিদ্যালয়ের তারা শিক্ষক তারা জাতিকে শিক্ষা দিবেন জাতিকে সুশিক্ষিত করবেন তাদের থেকে যখন এই সমস্ত মূর্খতা সুলভ আচরণ আসে তখন আমরা বড় আফসোসের আমাদের আর শেষ থাকে না তারাও মুসলমান অথচ নামকে বুঝতে মুসলমান তার হৃদয়ের পরিশুদ্ধতা আত্মা তার এখনো শুদ্ধ হয়নি আল্লাহ তাদের আমাদের এবং তাদের আত্মাকে শুদ্ধ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন নিঃসন্দেহে ওই সমস্ত ফাঁকা বলি আওড়ানোর কোনো সুযোগ নেই যদি তাসকিয়া এবং তারবিয়া অর্থাৎ প্রশিক্ষণ এবং পরিচর্যা প্রশিক্ষণ এবং পরিচর্যা অর্থাৎ আত্মশুদ্ধিতার পথ কিভাবে অর্জন করব কিভাবে আমরা আত্মশুদ্ধিতার পথ বেছে নেব কোন কোন আমলগুলো করলে আমাদের আত্মশুদ্ধিতা আসবে আমাদের হৃদয় শুদ্ধ হবে আমাদের হৃদয়কে বিশুদ্ধ করতে পারবো সেটা কোন আমলগুলো নিঃসন্দেহে সে আমলগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি প্রথম আমলের কথা আমরা যেটা বলবো অনেকগুলো আমল রয়েছে তার মধ্যে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে সে অটোমেটিক্যালি তার হৃদয় প্রশান্ত হবে তার হৃদয় প্রশান্ত আত্মায় পরিণত হবে তার হৃদয় হবেন মুতমাইন্না আত্মা তার আত্মা হবে না লাওয়ামা তার আত্মা হবে না আম্মারা আম্মারা তৃতীয় শ্রেণীর আত্মা ওই আত্মা যা কুমন্ত্রণা প্রদান করে কিছু মানুষ দেখবেন সবসময় মানুষের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার জন্য চেষ্টায় লেগে থাকে কিছু মানুষ সমাজে দেখা যায় কিছু মানুষ আশেপাশে দেখা যায় কিছু মানুষকে প্রতিবেশী রূপে কপট ব্যক্তি হিসাবে চিহ্নিত করা যায় যারা সমাজের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে সে আত্মা থেকে কুমন্ত্রণার বাণী কুমন্ত্রণার ওসিলা কুমন্ত্রণার পথ পদ্ধতি ছাড়া আর কিছু বের হয় না নিঃসন্দেহে ওটা আমার আত্মা ওই আত্মার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই আত্মা থেকে আল্লাহ সাবধান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধানতার পথ অবলম্বন করতে বলেছেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন দ্বিতীয় বিষয় যেটা কুরআনুল কারীম তেলাওয়াত আমরা যখন মনে করব যে আমি মনে হয় অন্য কোন পথে বিপদগামী হচ্ছি আমার হৃদয়ে প্রশান্তি আসে না ইবাদত করি অথচ ইবাদতের মধ্যে প্রশান্তি আসে না আমি বাস্তব জীবনে অশান্তির মধ্যে রয়েছে তাদের জন্য নিঃসন্দেহে সাজেশন এই তাদের জন্য নিঃসন্দেহে সাজেশন এই যে কুরআনুল কারীম তিলাওয়াত বেশি বেশি করলে ওই ব্যক্তির আত্মা থেকে ইনশাআল্লাহ ওই ব্যক্তির আত্মা থেকে ইনশাআল্লাহ তার অশান্তি তার কলুষতা এই সমস্ত বিষয়গুলো যেতে বাধ্য ইনশাআল্লাহ ইল্লা মাইয়া ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইউনূস 58 নম্বর আয়াত তিনি বর্ণনা করছেন ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি কদ জাআকুম মাউইদা আল্লাহর পক্ষ থেকে ওয়াজ এসেছে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু এসেছে মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে শিফা উল্লিমা ফিস সুদুর কুরআনুল কারীম এমন কুরআনুল কারীম শিফা উল্লিমা ফিস সুদুর যা হৃদয়ের জন্য এটা শিফা তথা আরোগ্য দানকারী কুরআনুল কারীম যদি বেশি বেশি তেলাওয়াত করি কুরআনুল কারীমের সাথে যদি আমরা সম্পর্ক স্থাপন করি তাহলে আমাদের হৃদয় অর্থাৎ আমরা আত্মশুদ্ধি তার পথ আমাদের হৃদয়কে আত্মশুদ্ধ করতে পারব হৃদয়কে শুদ্ধ করতে পারবো ইনশাআল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব দ্বিতীয় বিষয় আমরা যদি লক্ষ্য করি তাহলে যিকরুল্লাহি কাসীর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যদি বেশি বেশি স্মরণ করি নিঃসন্দেহে আমাদের এই স্মরণের দ্বারা আমাদের আত্মশুদ্ধি আসবে হৃদয় বিশুদ্ধ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদ 28 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব এখানে এই আয়াতের দ্বারা স্পষ্ট বর্ণনা করা হচ্ছে প্রশান্তি হৃদয়ের তখনই আসবে যখন বেশি বেশি জিকির তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব অর্থাৎ বিভিন্নভাবে রহম বিভিন্নভাবে আমি তোমাকে পরিতৃপ্ত করব আমি তোমাকে বিভিন্নভাবে রহম করব বিভিন্ন বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা আমরা যদি আরো অন্যদিকে লক্ষ্য করি হৃদয়কে পরিশুদ্ধ করা আত্মশুদ্ধি যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমরা বেশি বেশি আল্লাহর কাছে ফিরে যাওয়া আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করা ক্ষমা প্রার্থনা করা আল্লাহ এই ভুল করেছি হয়তোবা জীবনে কত গুণা করেছি সে গুণার কোনো সিরিয়াল নেই সেটার কোনো হিসাব কিতাব নেই কত গুণা হয়েছে সগীরা আর যেগুলো হয়েছে কাবীরা সেগুলো তো আমি জানি না আল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি আপনার কাছে ইস্তেগফার করছি অর্থাৎ ক্ষমা প্রার্থনা করছি এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি ইনশাআল্লাহ আত্মশুদ্ধি আমরা অর্জন করতে পারবো আর অন্যান্য বিষয় যেটা বেশি বেশি দোয়া করা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হেদায়েতের উপরেই ছিলেন তারপরে বারবার কোরআনুল কারীমের সূরা ফাতিহা তিনি তো পাঠ করতেন এজন্য তিনি বলছেন লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব এই হাদিসটি তিনি স্পষ্ট করেছেন এজন্য বারবার তিনি ওই আত্মশুদ্ধি তার পথের দিকে আত্মশুদ্ধি অর্জন করার জন্য আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া প্রায় সর্বদাই পাঠ করতেন আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক বেশি বেশি দোয়া যদি করি আমার হৃদয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করি আয় আল্লাহ আমার হৃদয় ওই আম্মারা হৃদয় থেকে আমার আত্মা আম্মারা যেন না হয় লাওয়ামা যেন না হয় আমার আত্মা যেন মুতমাইন না অনুগত আত্মা হয় প্রশান্ত আত্মা হয় আল্লাহ সে তৌফিক আল্লাহ আমাকে দান করো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাওয়াতিক এইভাবে যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করতেন কারণ হৃদয় পরিবর্তনশীল ঈমান বাড়ে এবং কমে হৃদয় পরিবর্তন হয় কখনো হৃদয় ভালো পথের দিকে আগাতে পারে সিগনাল দিতে পারে আবার কখনো খারাপ পথের দিকে সিগনাল দিতে পারে এই সিগনাল থেকে যদি বাঁচতে চাই খারাপ সিগনাল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে পারি আমরা যদি সালাফদের পথ পদ্ধতি অবলম্বন করি তারা তাকওয়ার পথ অবলম্বন করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন মুসলিম জাহানের প্রথম খলিফা আমিরুল মুমিনিন তার দিকে যদি আমরা লক্ষ্য করি তিনি কিভাবে হৃদয়কে পরিশুদ্ধ করেছেন নিঃসন্দেহে আত্মশুদ্ধি অর্জন হবে না ওই ব্যক্তি যিনি হারাম ভক্ষণ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তার একটি ঘটনা রয়েছে প্রসিদ্ধ ঘটনা তার যে দাস ছিল একদিন এসে কোনো কিছু খাবার দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন এ খাবারটি তুমি কোথা থেকে পেলে খাবার খাওয়া শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি যখন ওই তার থেকে শুনতে পেলেন যে এই খাবারটি আমি জাহেলি যুগে গণগিরি করতাম
আমি গণকি করতাম, ওই গণকি করার টাকা বা পয়সা সেখান থেকে উপার্জন থেকে আমার এই খাবারটি এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন সাথে সাথে তিনি মুখের মধ্যে হাত ভরে দিয়ে বমি করলেন। এটা কেন করলেন? তার হৃদয় যেন কখনো হারাম খাদ্য দ্বারা পচে না যায়, তিনি এ ব্যাপারে সতর্কতা এবং সাবধানতার পথ অবলম্বন করলেন। আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে। আমাদের হৃদয়, আমাদের শরীর, নিঃসন্দেহে শরীরের একটা অংশ হচ্ছে আত্মা। এই আত্মা কোথায় থাকে আমরা জানি না। এই আত্মা চলে যায়, বডি থেকে যায়, শরীর থেকে যায়, আত্মা চলে যায়। এটা কোথায় অবস্থান করে পৃথিবীর কেউ এখনো আবিষ্কার করতে পারলো না। তবে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইশারা করলেন সেটা বক্ষের দিকে ইশারা করলেন, বুকের দিকে ইশারা করলেন। এই জায়গা যেন, শরীরটা যেন হারাম খাবার দ্বারা না পচে যায়। শরীর যখন পচবে, এ অটোমেটিক্যালি হারাম ভক্ষণের দ্বারা আমার হৃদয়, আমার আত্মাও কিন্তু পচবে। আল্লাহ আমাদের হারাম ভক্ষণ থেকে, হারামের পথ পদ্ধতি থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমরা যদি বলতে চাই, নিঃসন্দেহে আমরা এমন সঙ্গী, এমন ব্যক্তিকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব যার হৃদয় মোটামুটিভাবে দেখা যায় আত্মশুদ্ধিতার পথে তিনি আছেন, যিনি আত্মশুদ্ধিতার পথ অবলম্বন করেছেন, যার হৃদয়, যার ব্যক্তিকে দেখলে বোঝা যায়। অনেক ব্যক্তি দেখবেন খাই খাই, নাই নাই, এরকম সর্বদা তাদের মুখে শোনা যায়। হা হা হা, তারপরে হা হুতাশ, হতাশা, সমস্ত শরীরটাই যেন হতাশা, সমস্ত বডিটাই যেন হতাশা, কি করবে কি খাবে এই নিয়ে চিন্তা। অথচ তার থেকে কত মানুষ আরও অধস্তন রয়েছে, তার থেকে কত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরও নিম্ন অবস্থানে রেখেছেন, নিম্নতর অবস্থানে রেখেছেন, নিম্ন রিজিকের ব্যবস্থা করেছেন। আমরা যেন কখনো এই পথ পদ্ধতি অবলম্বন না করি, ওই সমস্ত ব্যক্তিদের সাথে চলা বাদ দিতে হবে, ওই সমস্ত বন্ধুকে গ্রহণ করা বাদ দিতে হবে যাদের হৃদয় পরিশুদ্ধ না, যাদের হৃদয় হকের প্রতি পরিশুদ্ধ না, যাদের হৃদয় পবিত্র কোরআন এবং হাদিসের দিকে এগিয়ে যায় না, যাদের হৃদয় কলুষিত হৃদয়, সেই সমস্ত হৃদয়ের দিকে যেন আমরা না যাই, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যদিও ব্যক্তিকে দেখা যাবে না, তবে ব্যক্তির আমল দেখলে অনেকটা বোঝা যাবে ব্যক্তির হৃদয়ের কি অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান উপরেও কিছুটা বোঝা যায়, কারণ চাকচিক্যতা বাহ্যিকতার বিষয়ে ঈমান নিহিত রয়েছে। যদিও ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাই ইয়ানাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম, ওখানেও তাকওয়ার একটা পরিচয়, ওখানে আত্মা কোথায় রয়েছে এই বিষয়গুলো স্পষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম ওই বিষয়, যে বিষয়গুলো ছাড়া, যেই আত্মশুদ্ধি অর্জন ছাড়া এই সালাহুল কুলুব, হৃদয়ের পরিশুদ্ধিতা, অর্থাৎ হৃদয়কে শুদ্ধ করে যদি আমরা আল্লাহর কাছে না যাই, আল্লাহর কাছে হাজির হই এমন আত্মা নিয়ে, যেই আত্মার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআম্মা, যে আয়াতটি তিনি বলছেন, অকদ খাবা মান দাসাহা, এই শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমরা না হই, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আত্মশুদ্ধিতার পথ অবলম্বন যেন আমরা করতে পারি, আমাদের হৃদয়কে যেন ভালো আমল দ্বারা, আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর কোরআনুল করিমের দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল করিমের তিলাওয়াতের দ্বারা, তার স্মরণের দ্বারা, এই সমস্ত বিষয়ে তার দিকে তওবা, তার দিকে ইস্তিগফার করার দ্বারা আমরা যেন আমাদের আত্মশুদ্ধিতার পথ অবলম্বন করতে পারি। আমরা হৃদয়কে, আমরা সেলফ পিউরিফিকেশনের যে মানে পথ পদ্ধতি, এই আমরা এই পদ্ধতি যেন আমরা অবলম্বন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করছি যারা আজকে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাদের উত্তম পারিতোষিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে আত্মশুদ্ধিতার কথা বলছি, আমরা নিজেরা এবং সকলেই, আমরা সবাই যেন এ আত্মশুদ্ধি অর্জন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরকালীন দিবসে আমরা যেন এই বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এই কোরআনুল করিম যে হাদিসগুলো আমরা জানলাম, শুনলাম, সেগুলো আমল করা তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।